বহুকাল পরে কে হেতু হঠাৎ আগত? তোমাকে কিছু কথা বলতে চাই, যেটা শোনা তোমার জন্য খুব জরুরি। তাহলে তারা তোমারই দুটি কমতি আর পাঞ্চালি? তাহলে আমার পরামর্শ উপেক্ষা করে তারা এসেছিলেন? আমি বলেছিলাম কর্ণকে আমি যতদূর জানি কেউ পারবে না তাকে নিজের সংকল্প থেকে এক চুল টলাতে, এক তিল হেলাতে। তাদের যাত্রা নিষ্ফল হবে। কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ। আমি দেখলাম তাদের দুই নারী, একজন আমার মা আর অন্যজন আমার দূরাচারিণী কান্তা। আমি যাতে ভালোবাসতে পারতাম, কিন্তু পারোনি, ভাগ্যের পরিহাসে। তোমার জন্য আমি দুঃখিত। না না কৃষ্ণ, না না, আমি কৃতজ্ঞ তাদের আশার জন্য। কৃষ্ণ, বহুদিন পরে আমার গরল পাত্র মধুর হয়ে উঠেছে আজ। খুব ভালো লাগলো শুনে। আশা করি তুমি আন্দাজ করেছো আমার আসার কারণ। হ্যাঁ কৃষ্ণ, বলো, যুদ্ধের লগ্ন কি স্থির? আগামীকাল সূর্যোদয় আরম্ভ। আগামীকাল সূর্যোদয়ে? কর্ণ, এই যুদ্ধের পরিণাম কি তুমি ভেবে দেখেছ? এই যুদ্ধ আমার বহুকালের প্রতীক্ষিত, প্রত্যাশিত। সে অর্থ দেবে আমাকে, আমার অস্তিত্বকে। ভেবে দেখো কর্ণ, যুদ্ধের ফলে অগ্নিভানে দগ্ধ হবে শস্য, বশীভূত হবে গ্রাম, সর্পমানে বিষাক্ত হবে বায়ু, ব্রহ্মাস্ত্রে নিহত হবে গর্ভের শিশু। কর্ণ, এই কি তোমার অভিপ্রেত? আমার অভিপ্রেত কিছু নেই, শুধু কর্তব্য আছে। কর্ণ, তুমি জানো সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দুপক্ষেরই শক্তি প্রায় সমান, যেমন পাণ্ডবেরা আর কর্ণ সমেত কৌরব। অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে। কুটিল, কপট, চতুর কৃষ্ণ, তুমিও কি এই উদ্দেশ্য নিয়ে এসেছো? আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ। এই যুদ্ধের ফলে হয়তো মন্ত্র দেশে হাহাকার, মৎস্য দেশে দুর্ভিক্ষ, চেদি রাজ্য যুবকহীন, সিন্ধু রাজ্যে সদবা নেই, গোটা ভারত বর্ষ বিধ্বস্ত। এই কি তুমি চাও দাতা কর্ণ? আমি চাই বা না চাই কি এসে যায়? আছে কর্ণ, অনেকের ভাগ্য জড়িত আজ তোমার সঙ্গে। কেননা তুমি পাণ্ডব পক্ষে যোগ দিলে পাণ্ডবের জয় হবে নিশ্চিত, ক্ষণস্থায়ী হবে যুদ্ধ। পারি না কৃষ্ণ, পারি না, পরাজয় আমার চিরকালের সঙ্গী। কর্ণ, তুমি ত্যাগী, মানুষের মঙ্গলের জন্য, নিখিলের দুঃখ লাঘবের জন্য তুমি কি আজ নম্র হতে পারো না? আমি প্রার্থনা করি সুখ, আয়ু, শান্তি অসংখ্যের জন্য। কিন্তু ইচ্ছুক নও তার সম্পাদনায়? আমার যুদ্ধ আমার নিজস্ব, আমার ব্যক্তিগত। কার সঙ্গে, কিসের জন্য, কোন আকর্ষণে? আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ, আর কিছু নয়। এখনো চাও অর্জুনকে ভাই বলে জেনেও? সব হত্যায় ভ্রাতৃ হত্যা, কিন্তু যেখানে হত ও হন তা একই মাতৃগর্ভের সন্তান, সেখানে রক্তে জাগে না বিদ্রোহ? বিদ্রোহ না কৃষ্ণ, এটা আমার উল্লাস। তোমার হৃদয় দ্বিখণ্ডিত, ভালোবাসা আর শত্রুতার মধ্যে। শত্রুতা কে বলে শত্রুতা? অর্জুন আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী, কে বলতে পারে ফলাফল? তুমি কি অর্জুনের সারথিকে বিস্মৃত হলে? তুমি কি বিস্মৃত হলে? তোমার প্রতিজ্ঞা কখনো অস্ত্র হাতে নেবে না? দুই পার্থের দ্বন্দ্ব যুদ্ধে আমার ভূমিকা হবে দর্শকে বলে বীর্যে সমকক্ষ দুই বীরের, সম্ভব নয় একের হাতে অন্যের পরাভব। আমাকে তাই বিনা স্পর্শে এগিয়ে আনতে হবে সমাপন। কি করবে তুমি? মায়া বলে ডুবিয়ে দেব তোমার রথের চাকা মাটিতে, ভুলিয়ে দেব তোমাকে সেই দিব্যাস্ত্রের নাম যা পরশুরাম তোমাকে দিয়েছিলেন। আমি তাহলে হব অসহায়? হ্যাঁ, আর ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে তুমি যখন রথের চাকা টেনে তোলার চেষ্টায় ঘর মাখত উদ্বিগ্ন ধনুর্বাণহীন, আমি তখন অর্জুনকে বলবো, অর্জুন সংহার করো শত্রুকে। আর অর্জুন? ক্ষিপ্র হবে অর্জুনের গতি, বজ্রতুল্য আঞ্জলিক বাণের আঘাতে তোমার ছিন্ন ছিন মিলিয়ে যাবে রশ্মির মতো ঊর্ধ্বাকাশে সূর্য মণ্ডলে। তুমি লজ্জা পাবে না মিথ্যাচারে, প্রতারণায়। তাই জন্যই আমি তোমাকে অগ্রিম সব জানিয়ে দিলাম। অর্জুন লজ্জা পাবে না অন্যায় যুদ্ধে জয়ী হতে।
সব যুদ্ধই অন্যায়, সব হত্যাই ভ্রাতৃহত্যা। কিন্তু তুমি আর অর্জুন একই গর্ভ সঞ্চাত দুই পার্থের পরস্পরের হাতে সংহার, এক ভীষণতর সমাপ্তি। তাই সংকটকালে আমাকে হতে হবে সক্রিয়। ছি 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 ছি, এই কৃষ্ণকেই লোকে বলে মহাত্মা। বন্ধু, অর্জুন আমার আশ্রিত হতে পারে, কিন্তু তুমি আমার নির্বাচিত। আমি রচনা করেছি তোমার জন্য এক মৃত্যু, যাতে আহত হবে সর্বযুগ, এক অমরতা, এক অনন্য উপহার, যা দিনে দিনে হবে উজ্জ্বলতর। তুমি কি ভেবে দেখবে আরেকবার? আমি বহু দূর এগিয়ে এসেছি কৃষ্ণ, আর ফিরতে পারি না। সূর্যাস্তের বিলম্ব নেই, বিদায়ের সময় হল কর্ণ। কৃষ্ণ, আমি জানি আমার মৃত্যু এক অলঙ্ঘ সূত্রে কথা হয়ে আছে, তবে এই সঙ্গে আমাকে এক আশাতীত সম্মান দিলে তুমি, আমার জন্য তুমিও হবে কুচক্রী। নেপথ্য ছেড়ে নেমে আসবে মঞ্চে, হবে আমার প্রতিদ্বন্দ্বী তুমি অর্জুনের প্রচ্ছদে। কৃষ্ণ, আমার পরাজয়ে আমি আনন্দিত, আমি ধন্য। এই যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ, জয়ী বিজিত হত উৎপৃত্ত সকলেই। মহাজ্ঞানী, এসো আলিঙ্গন দাও, আবার রণস্থলে দেখা হবে, তারপর হয়তো পরজন্মে। তবে আশীর্বাদ করো আর যেন ফিরে না আসি, এই একবার এই আমার পক্ষে যথেষ্ট। আমার স্বীকার করতে দ্বিধা নেই, তুমি আর অর্জুন সমকক্ষ দুই বীর, কিন্তু অন্যায় যুদ্ধে মৃত্যু হবে তোমার। কথা দিলাম, তোমার নাম বিশ্ব মানবের কণ্ঠে সর্বদা উচ্চারিত হবে অর্জুনের আগে, সবাই বলবে কর্ণার্জুন। তুমি থাকবে বিশ্ব মানবের স্মরণে, এক ভাস্বর মহান বিজয়ী কর্ণ।